ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন। সাম্প্রদায়িকতা কি কেবলমাত্র মুসলমানদের মধ্যে? অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই? আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন, তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না। তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা তো বাই নেম ইজ এ কমিউনাল অর্গানাইজেশন। আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। কাজেই আমি সরকারকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, মৌলবাদের কার্ড আবার নতুন করে খেলবেন না বাংলাদেশে। আর অতি ইসলামিস্টদের সম্পর্কেও আমার কিছু কথা আছে। অতি ইসলামিস্ট হবেন না। 16 বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই। এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে, ফ্যাসিবাদের পতন ঘটেছে। আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে, ভাবমূর্তি নষ্ট হবে। এবং অতি ইসলামিস্ট যারা বাড়াবাড়ি করছেন দুর্গাপূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন, তাদেরকে আমি বলে রাখছি, আপনারাও প্রকারান্তরে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করছেন। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন করে আমরা ইফতিখারুজ্জামানের মৌলবাদী কার্ডের প্রতিবাদ করব, সেরকম করে আমরা অতি ইসলামিস্টদেরও আমরা প্রতিহত করব। এটা আমাদের করতে হবে, তাহলেই বিপ্লব সফল হবে। আদারওয়াইজ বিপ্লব সফল করা মুশকিল হয়ে যাবে। সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই। দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর রহমানের কোনো কম্প্রোমাইজ নাই। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, নতুন কোনো দল আসুক, দিল্লির সাথে যে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে। আর একটা কথা আমি বলেছিলাম বক্তব্যের শুরুতে, যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা প্রকাশ করার ভাষা নাই। তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্যে আমি কথা দিচ্ছি, আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে মৃত্যু পর্যন্ত লড়াই করে যাব ইনশাআল্লাহ। 2009 সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে, ট্রান্সপারেন্সি দেখাতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার। 1, 2, এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে, যেখানে দেশপ্রেমিকরা থাকবে, যেখানে ডক্টর ইফতিখারুজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি, ফ্যাসিবাদের কোনো দোসর এবং ভারতীয় হেজেমনির এদেশীয় কোনো দালাল থাকতে পারবে না।